আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে শুরু হলো মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল। সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার স্থগিত রয়েছে গত সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের অন্যতম এই শ্রমবাজার ফের চালু হচ্ছে এই মাসে, সেটি নিয়ে অনিশ্চয়তা কাটছে। তবে বাজারটি নিয়ন্ত্রণ নিতে আরেকটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে। খোঁজ নিয়ে জানা গেছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার অনুমোদন দিতে তৎপর শুরু করেছে ওই মহলটি। মালয়েশিয়ার একটি বেসরকারি মেডিকেল চেকআপ সংগঠনের প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে, যার মূলে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতশ্রী আবু হানিফ মোহাম্মদ আবুল কাশেম। বাংলাদেশ থেকে যেসব কর্মী মালয়েশিয়া যাবে, তাদের মেডিকেল চেকআপের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করে মূলত এই শ্রমবাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ব্যবসায়ী মহল, যেটি আগে একক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আরেক মালয়েশিয়ান ব্যবসায়ী দাতশ্রী আমিন নূরের। সফরত মালয়েশিয়ার বেসরকারি মেডিকেল চেকআপ সংগঠনের শ্রমওয়ার প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কিছু মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রী শিডিউল না হওয়ায় তারা দেখা করতে পারেনি। রাজধানী ঢাকা ইস্কানটন বায়রা ভবনে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেছেন মালয়েশিয়া থেকে সফরে আসা ফ্রমওয়ার কর্মকর্তারা। সেখানে মেডিকেল সেন্টারের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। সংশ্লিষ্ট সূত্রে জানায়, 2016 সালে 18 ফেব্রুয়ারি জনশক্তি রপ্তানি ডিজিটাল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আগে থেকেই দাতো আমিন নূরের সিনেফ্লাক্স ও পেবিনিস্ট এবং দাতো হানিফের রিয়েল টাইম শ্রমবাজারটি নিয়ন্ত্রণ নিতে নানামুখী তৎপরতা শুরু করে। এই দুজন হয়ে বাংলাদেশের জনশক্তি ব্যবসায়ীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত দাতো আমিন নূরের সিনেফ্লাক্স অনলাইন সিস্টেম SPPA এবং পেবিনিস্ট কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব পায়। বাংলাদেশের দোস্তন রিক্রুটিং এজেন্সির মালিকের সম্মানে প্রায় 2 বছরে 61 ব্যবসা করেন দাতো আমিন নূর। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও সিন্ডিকেট অভিযোগে মালয়েশিয়া সরকার অনলাইন সিস্টেম SPPA বাতিল ঘোষণা করে। নতুন সিস্টেম চালু না হওয়া পর্যন্ত ডিজিটাল প্লাস পদ্ধতিতে শ্রমিক নেওয়া বন্ধ করে। মাঝখানে মালয়েশিয়া ও বাংলাদেশের উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মধ্যে 2টি বৈঠক অনুষ্ঠিত হলেও বাজারটি চালু হবে তা স্পষ্ট করেনি মালয়েশিয়া। কিন্তু স্থগিত এই বাজারটি দখলে নিতে জনশক্তি ব্যবসায়ী ও মালয়েশিয়ার একটি ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে পড়েন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।